বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ছাত্র সমাবেশ করেছে জামালপুর জেলা জাতীয়তাবাদী ছাত্র দল। আজ দুপুরে ছাত্র দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের কাচারিপাড়া চার রাস্তা মোড় থেকে জেলা ছাত্র দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমবেত হয়।